এক সময়ের সারা জাগানো চিত্রনায়িকা কাজী শাবনূর নূপুর বর্তমানে বিদেশ থাকলেও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। এরই মধ্যে শাবনূর চালু করেছেন একটি ইউটিউব চ্যানেল, ফেসবুকেও চালু করেছেন একটি পেজ। শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে এসে জানালেন সুযোগ পেলে আবারও সিনেমায় অভিনয়ের কথা। প্রথমে শাবনূর বলেন তিনি খুবই এক্সাইটেড, পরে বলেন সবার সঙ্গে যোগাযোগ করতে পেরে আমার খুবই ভালো লাগছে, এখন থেকে আমি আপনাদের সঙ্গেই থাকব। শাবনূর ভক্তদের এক এক করে প্রশ্ন পড়েন এবং উত্তর দিতে থাকেন। প্রায় আধা ঘন্টা ব্যাপী লাইভ শাবনূরের কাছে সময়টা বেশ উপভোগ্য ছিল। সময় পেলে প্রতি শুক্রবার একই সময়ে লাইভে আসার চেষ্টা করবেন বলে জানান তিনি। লাইভে ভক্তদের এক প্রশ্নের জবাবে শাবনূর জানান, আমরা ব্যক্তিগতভাবে সবাই খুবই দুঃখী, আমি চাই মানুষদের বিনোদন দিতে, আমি এখনও কাজ করতে চাই, আমাকে নিয়ে যদি তেমন গল্পের ছবি বানাতে চান, আমার মতো করে যদি গল্প বলতে চান, তাহলে অবশ্যই আমি সেসব ছবিতে অভিনয় করব। কয়েক বছর ধরেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন শাবনূর। 90-এর দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে, মাঝে মধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সিডনিতে ছেলে আইজান, মা, ভাই বোন সহ বসবাস করেন তিনি। 90-এর দশকের গোড়ার দিকে চাঁদনি রাতের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন শাবনূর। পরে সালমান শাহের সঙ্গে তার জুটি হয়ে উঠেছিল দারুণ জনপ্রিয়। তাদের অভিনীত স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই, তুমি আমার সহ বেশ কয়েকটি সিনেমা ছিল ব্যবসা সফল। 2015 সালের দিকে অস্ট্রেলিয়ায় যান শাবনূর, মাঝে মধ্যে বাংলাদেশে আসেন তিনি। সর্বশেষ 2015 সালে পাগল মানুষ সিনেমায় দেখা গেছে শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এই তারকাকে। এদিকে অনেকদিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। ফেসবুক লাইভে দেখা গেছে ভক্তদের কাছে শাবনূরের আবেদন আছে আগের মতোই।